যেভাবে বেতনের টাকা হিসেব করে আমার মধ্যবিত্ত সংসারের সাপ্তাহিক বাজার থেকে টাকা জমিয়ে রাখি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এই দেখো, সকালবেলা এখন বেজে গেছে প্রায় 9টা, সোয়া 9টার মতন হবে। আর আমাদের তো সাপ্তাহিক বাজার হয়, তোমরা জানোই, রবিবার। আজকে নীলাদ্রি বাজার থেকে চলে এসেছে, আর ওকে আজকে এই যে ভাত করে দিলাম, ভাত হচ্ছে আজকে দেরাদুন রাইসের ভাত করে দিয়েছি। চাল একেবারেই বাড়ন্ত হয়ে পড়েছিল। আসলে যে লোকটি আর কি চাল দিয়ে যায় বাড়িতে, সে দেশে গেছে তাই আসছে না, তো আজকে দিয়ে যাবে ফাইনালি। সে অন্য একজন লোককে বলেছে দিয়ে যাওয়ার কথা, তো ঘরে বাড়ন্ত হয়ে গিয়েছিল চাল, সেই জন্য আমি দেরাদুন রাইস ছিল সেটা দিয়েই ওকে ভাত দিয়ে দিলাম। ভাত, পটল ভাজা, ডিমের মামলেট আর ডাল, এটা দিয়ে দিলাম। আর আমাদের জন্য নিয়ে নিলাম লুচি আর হচ্ছে চানা মশলা, আর এটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি আর মেয়েকে দিয়ে দিয়েছি। আর এদিকে বাজার গোছানো সব শুরু হয়ে গেছে, মানে মাছটার ডিপার্টমেন্টটা থাকে, তোমরা জানোই আমার মাছের ডিপার্টমেন্টটা থাকে। তো মাছগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আগে একটুখানি বলে দিই। মানে এই এই একটা সপ্তাহের জন্য কিভাবে এইভাবে মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণে, লবণ জলে আর হচ্ছে ভিনিগার, ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাছগুলো রেখে দিই। আর হচ্ছে সপ্তাহে, মানে আমরা তো প্রতিদিনই মাছ খাই, কীভাবে হিসেব করি দেখো। প্রথমেই দেখে নিই যে সকালে, মানে আমার 4 পিস করে মাছ লাগে, আমার শনিবার পর্যন্ত 4 পিস করে মাছ হচ্ছে কি না, সেটা জেনারেলি সব সময় হয়েই যায়। কিন্তু বিকেলের মাছটা প্রতিদিন হয়তো হয় না, হয়তো কোনো সপ্তাহে 3 দিন হয়, আবার কোনো সপ্তাহে 4 দিন হয়। এই সপ্তাহে যেমন 4 দিন হচ্ছে, এবার বাদ বাকি যে 3 দিন থাকবে সেই 3 দিন আমাকে হয় ডিম দিয়ে, 2 দিন ডিম খাবো আর 1 দিন নিরামিষ, এইভাবেই আমি স্থির করে নিই। আর এবার দেখো, এই যে রুই মাছ এনেছে, পার্শে মাছ এনেছে, তেলাপিয়া এনেছে আর আমুদি মাছ এনেছে, অনেক মাছই আছে। সুতরাং এই সপ্তাহ বেশ ভালোভাবে হয়ে যাবে আমি দেখলাম, প্রতিদিন তো সকালে হচ্ছেই। আর এমনিতে সন্ধেবেলা, মানে রাত্রেবেলার খাবারেও হয়ে যাচ্ছে। আর এবং এই সপ্তাহে আমার মেয়ের আবার জন্মদিন আছে, সেই দিন আবার বাইরে থেকে আনা হবে, সুতরাং বেশ ভালোভাবে এবার আমাদের মাছের কুলানটা হয়ে যাবে। আবার কোনো কোনো দিন থাকে, কোনো কোনো সপ্তাহে থাকে আবার কি হয়, সকালেরটা তো হয়েই যায়, মানে প্রতিদিন সকালেরটা তো হয়ে যায়, হয়তো রাতে দেখছি 2 দিন হচ্ছে, তখন কি করি, তখন মাংসও থাকে, অনেক সময় মাংস দিয়ে কাটিয়ে দিই, মাংস, মাছ, ডিম, মাছ না, মাংস, ডিম, এগুলো দিয়ে কাটিয়ে দিই, নিরামিষ এভাবে দিয়ে কাটিয়ে দিই। এইভাবে আমি মাছটাকে কিন্তু ম্যানেজ করি সপ্তাহের জন্য। এভাবে কিভাবে টাকা বাঁচাই সেটা তোমাদের আসছে আগে। এখন এখানে আজকে আমি কি কি রান্না করব সেগুলো সব দেখে নিলে, এখানে বেগুন, এখানে মাছ টাছ সব বেগুন ভাজা করব, বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি সব, এখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত আর সর্ষে বেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো সব, টমেটো, ক্যাপসিকাম এটা পেস্ট করা আছে। আর ওখানে বিভিন্ন সবজি, যেমন এখানে যেমন দেখছো আলু, তারপরে বেগুন, কুমড়ো, পটল, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কি করব বলছি, চলো আগে বেগুনটা ভেজে নিই। আর আজকে অনেক দিন পর এইরকম ভাজা খাওয়ার মতন বেগুন আনলো, তো ভাবলাম যে বেগুন ভাজা না খেয়ে আজকে হবেই না, শুধু বেগুন আজকে কেটেই নিলাম। তো বেগুন ভাজা করব, একটা বেগুনের মানে পুরোটাই কেটে নিয়েছি, একটা 4 পিসই হলো আর কি দেখলাম, তো এটা কেটে নিলাম, কেটে নিয়ে ভেজে নিলাম প্রথমে। আসলে এই কড়াইটার মধ্যে করলাম, এই কড়াইতে মাছ ভাজবো তো সেই জন্য এই কড়াইটাতে করে নিচ্ছি আর কি। এই যে মাছগুলো সন্ধে, মানে সন্ধে বলছি বারে বারে তোমাদের, রাতের জন্য মাছ, রুই মাছ রাতের জন্য মাছটা এটা ভেজে নিলাম। এবার আলু দিয়ে আজকে ঝোল করব। আর তো যেরকম জেনারেল মশলা আমি ব্যবহার করি সেটাই দেব। এবার চলো তোমাদের বলি আমি এই বাজার থেকে কি করে কিছু টাকা অন্তত বাঁচিয়ে দিই। আমাদের যে বাজারটা থেকে বাজার করা হয়, নীলাদ্রি এটা থেকে বাজার করে, সেই বাজারটা অন্যান্য অন্যান্য বাজারের থেকে কিন্তু তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম একটু হলেও কম। মানে অন্য অন্য বাজারে যদি তোমার সপ্তাহের বাজার 1500 টাকা খরচ হয়, আমাদের এখানে হয় 1300 টাকার মতন খরচ হবে, সেক্ষেত্রে একটু কম। তো আমি সাপ্তাহিক বাজার 1500 টাকা হিসেবেই ধরে রাখি।
তো তারপরে খরচ কিন্তু 1500 টাকা প্রত্যেক সপ্তাহে হয় না, ওই 1200-1300 এরকমই খরচ হয়। তো 1500 টাকা ধরা থাকে, সেটা কিন্তু আমার হাজবেন্ডকে জানাই না, আমি 1500 টাকাই খরচ মানে রেখেছি। ওখান থেকে ওকে 1200-1300 টাকার মতন দিই, আর বাদ বাকি টাকাটা আলাদা করে সরিয়ে রাখি। তো আমি, ও জানে যে আমি কিন্তু এই টাকাটা 1200 টাকা বা 1300 টাকায় বাজার খরচ ধরেছি, কিন্তু আমি প্রত্যেক সংসারে প্রত্যেক গৃহিণীরাই তাই করে, সংসারের একটু বাঁচোয়ার জন্য একটু কিছু টাকা সরিয়ে রাখে, এবং এই টাকাটাই প্রত্যেক সপ্তাহেই মনে করো 200 বা 300 টাকা করে জমতে থাকে তো বটেই, করে করে দেখা গেল মাসের শেষে আমি 300 টাকা করে যদি হয় 4টে সপ্তাহে, 3 4 1200 টাকা, মানে একটা পরের মাসের একটা বাজার খরচ কিন্তু আমার এখানে উঠে যায়। কিন্তু আমি এটা হয়তো বাজার খরচের মধ্যে দিই না, এটা আমি রেখে দিই, কোনো সময় যদি কিছু প্রয়োজন হয়, দরকার হয়ে পড়লো সংসারে, তখন কিন্তু এই টাকাটা আমি বের করে দিই। এইভাবেই কিন্তু আমি সংসার খরচটাকে বাঁচিয়ে রাখি। তোমরাও এভাবে ট্রাই করতে পারো, হয়তো অনেকেই করো। তো যারা নতুন গৃহিণীরা আছো, তারা এখান থেকে আমার এটার থেকে একটা আইডিয়া নিতে পারো, তোমরা বাজার থেকে কোনো টাকা সরিয়ে রাখতে পারো, তা আবার অন্য কিছুর থেকেও সরিয়ে রাখতে পারো। এভাবে তোমরা কিন্তু সংসার খরচটাকে অনেকটা, মানে মধ্যবিত্ত সংসারে আমরা এইভাবেই কিন্তু টাকা বাঁচিয়ে রাখি। তো দেখো, তোমাদের আইডিয়া একটা দিলাম, আর এখানে আজকে করব আমুদি মাছ, অনেক দিন পর আমুদি মাছ করছি, আর এটা এইভাবে আমার বাড়ির সবাই ভীষণ ভালো খায়। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর সব যে সবজি সেটা দিয়ে দিলাম, তারপরে আমুদি মাছ দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পোস্ত আর হচ্ছে সর্ষে দিয়েছি আজকে, সর্ষেটা না আজকে দিয়েছি, অন্যান্য দিন সর্ষে দিই না, সর্ষেটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর যদি শুধু সর্ষে দিয়ে করলো করা হয় তাহলে তো কথাই নেই। তো পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর পোস্ত আর সর্ষের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও আছে বাটা, তো একটু ঝাল ঝাল হলে যেহেতু বেশি ভালো লাগে, তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর মানে নাড়তেই থাকবো এটা, মাঝে মাঝে এটার থেকে জল বেরোবে, ওটাতেই সেদ্ধ হয়ে যাবে, আর খুব সরু সরু করে কেটেছি। আর এই এই ক্ষেত্রে দেখো, আমার এই পাশে রুই মাছটা করছিলাম, পাশের গ্যাসে দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আর এই যে দেখো, আমার ফাইনালি কিন্তু এটা অনেকটাই হয়ে, অনেকটা কেন, পুরোটাই প্রায় হয়ে গেছে। এটা দেখো, কড়াইয়ের মধ্যে যখন লেগে লেগে যাবে না, তখন নামাতে হবে। এগুলো আসলে ওই যে যেই কড়াইতে আমি আগের মাছটা রান্না করেছি, ওই কড়াইগুলোতে হলে বেশি ভালো হয়, মানে লাগা লাগাটা যত বেশি হবে তত কিন্তু এটা ভালো হবে। আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমার মানে জিভ থেকে জল চলে আসছে যেন। তো ওরকম যখন লাগা লাগা হবে তখন নামিয়ে ফেলতে হবে, যদি সর্ষে তেল দিয়ে করো, ওপরে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে ফেলবে। আর এই দেখো ফাইনালি আজকে আমাদের মেনু, ডালটা তো সকালেই করেছিলাম, আর এই যে আমুদি মাছের যে এটা চচ্চড়ি বা যাই বলো, রুই মাছ রাতের জন্য, বেগুন ভাজা, শশা আছে, আর এই চাটনিটা আমি করিনি, চাটনিটা নীলাদ্রি করলো। তো এই সক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে বিকেলবেলা, এখন বাজে 7টা, চাটা খাওয়া হয়ে গেছে, আর নীলাদ্রি এই যে দেখো বাতাবিটা কেটেছে, আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আমাদের একটু বেরোনোর কথা ছিল, বেরোতে তো পারলামই না, আর সবাই মিলেই বাতাবিটাই খেলাম, তাও এখনও 2 পিস বাতাবি রয়ে গেছে, মানে আমার পার্টের আমিটা আর খাইনি। আর এখানে দেখো সবজিগুলো তো নীলাদ্রির পার্টের, এটা ও ধুয়ে একদম সুন্দর করে রেখেছে, আর সব সবজিগুলো দেখেছো কত ফ্রেশ একদম, আর কফিটা এনেছিল, কফিটাও ভীষণ ভালো ছিল। তো এই যে সব সবজিগুলো দেখিয়ে দিলাম, এখন বেজে গেছে 9:30, আর আমরা এখন দেখতে বসে গেছি ফাইনালি সারেগামাপা, এটা তো দেখতেই হবে, 9:30 বাজলেই টিভির মুখে বসা। তো চলো, আজকে সারেগামাপা দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।